নমস্কার, সুমনের পর্যবেক্ষণ নিয়ে আমি চলে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা সদ্য কিন্তু গঠিত হয়েছে। এবং সেই কমিটি থেকে কিন্তু প্রথার বাইরে গিয়ে দেখা যাচ্ছে এবার কিন্তু মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়েছে, এবং এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। সেই বিষয়ে কিন্তু আমি আলোকপাত করব আজকের আমার আলোচনায়। আমি এই আলোচনা যখন করছি তখন হচ্ছে 2021 সাল, আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু আজ থেকে ঠিক 100 বছর আগে কিন্তু চালু হয়েছিল। 2021 সালে যখন আমরা আলোচনা করছি তার 100 বছর আগে, অর্থাৎ 1919 সালে যে আইন অর্থাৎ ভারত শাসন আইন কিন্তু ব্রিটিশ ভারতে চালু হয়েছিল, সেই আইনের বলেই 1921 সালে প্রথম কিন্তু পিএসি কিন্তু গঠিত হয়। এবং নিয়ম অনুসারে কিন্তু দেখা যাচ্ছে এরা যে প্রথা কিন্তু রয়েছে সেই প্রথাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিরোধী দলকে কিন্তু মূলত এই যে পদ অর্থাৎ চেয়ারম্যান পদ কমিটির তা কিন্তু দেওয়া হয়। এটা 1967 সাল থেকে কিন্তু চলে আসছে এই যে নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে ব্যবস্থা, সে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাবো পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষ যাকে বলা হয় লোকসভা, সেখান থেকে 15 জন মেম্বার থাকে, এবং উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা সেখান থেকে 7 জন কিন্তু মেম্বার থাকে। এই 22 জন মিলে কিন্তু যে পিএসি সেই কমিটি কিন্তু গঠিত হয়। এবং যেমনটা বলছিলাম যে এখানে মূলত বিরোধীদের কিন্তু চেয়ারম্যান পদ দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটা কিন্তু আমি লাস্টে আলোচনা করব। এবার আসবো যে রাজ্য রাজনীতি তোলপাড় যে জায়গাটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু কেন্দ্রের যে পিএসি সেটা নিয়ে নয়, রাজ্যের যে পিএসি গঠন হয়েছে অর্থাৎ সেখানে যে বিরোধী দলের থেকে যে নাম মানে প্রস্তাব দেওয়া হয়েছিল অশোক লাহিড়ী, তাকে কিন্তু করা হয়নি, করা হয়েছে মুকুল রায়কে। এই জায়গাতে কিন্তু একটা বিতর্ক হয়েছে, কারণ মুকুল রায় কিন্তু বিজেপি ছেড়ে এই মুহূর্তে কিন্তু তৃণমূলে যোগদান করেছে, এবং 14 জনের যে নাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঠানো হয়েছিল তার মধ্যে কিন্তু মুকুল রায়ের নাম ছিল, এবং 6 জনের নাম কিন্তু পাঠানো হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যার মধ্যে কিন্তু অশোক লাহিড়ীকে কিন্তু আপনার পিএসসি চেয়ারম্যান করার একটা আশা ছিল বিজেপির। সেই আশাতে কিন্তু জল ঢেলে দেওয়া হয়েছে, এবং নজিরবিহীনভাবে কিন্তু দেখা যাচ্ছে এবার পিএসসির চেয়ারম্যান কিন্তু বিজেপি থেকে ছেড়ে যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুকুল রায় তাকে কিন্তু করা হচ্ছে। এই যে 20 জনের কমিটি, পিএসসির কমিটি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় গঠিত হলো এবং তার চেয়ারম্যান হলেন মুকুল রায়, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে চলছে রাজ্য রাজনীতিতে বিতর্ক। এবং এই যে কমিটি, এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ বিধানসভাতে 41টা মোট কমিটি রয়েছে। সেই কমিটির সবচেয়ে উল্লেখযোগ্য কমিটির নাম হচ্ছে পিএসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কেন এদের যে কাজ সেই কাজের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এদের কাজ কি, সরকারি যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে তাদের যে হিসাব নিকাশ হয় সেটা পরীক্ষা করার দায়িত্ব থাকে কিন্তু পিএসির, অর্থাৎ এখানে যদি কোনো গড়মিল মনে হয় সেই গড়মিলটা ধরার কাজটাই কিন্তু করে আসে, অর্থাৎ ছাকনির যে কাজ সেই ছাকনির কাজটা করে আসে। সেই জন্যই কিন্তু আমি যেমনটা প্রথমে বলেছিলাম আপনাদেরকে শেষে বলবো যে কেন বিরোধী দলের একজন সদস্যকে করা হয় পিএসি, কেন সরকারের যে প্রকল্পগুলি রয়েছে যে আয় ব্যয়ের হিসাবগুলি রয়েছে সেখানে যদি কোনো খুঁত থাকে এবং তিনি যদি সরকারি দলের সদস্য হন তাহলে কিন্তু সমস্যা হতে পারে এমনটা মনে করা হয়। সেই জন্য প্রথাগতভাবে কী করা হয়, বিরোধী দলের পক্ষে করা হয়, তাহলে কি যে গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা ত্রুটিমুক্ত হয়, এবং যদি সেখানে কোনো মনে হয় যে এখানে স্বচ্ছতার অভাব রয়েছে বা এখানে কোনো সমস্যা রয়েছে তাহলে পিএসির চেয়ারম্যান সেই জায়গায় কিন্তু তার যে মতবাদ বা তার যে অভিযোগ সেটা কিন্তু বলতে পারেন, এবং সেই জায়গায় সংশোধনের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। এবং এই জন্যে কিন্তু দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে যেমন 1967 সাল থেকে হয়ে আসছে যে বিরোধী দল কিন্তু বারবার পিএসি চেয়ারম্যান পদ পাচ্ছেন, রাজ্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে পিএসি চেয়ারম্যান বিরোধী দলনেতা কখনো বা বিরোধী দলের কোনো সদস্য কিন্তু হচ্ছেন। এবার কিন্তু দেখা গেল সেই পদটি বিজেপিকে দেওয়া হলো না, এবং তার বদলে যেটা পাওয়া হলো সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসে যিনি সদ্য যোগদান করেছেন মুকুল রায় তাকে কিন্তু দেওয়া হলো। আর এই জন্যে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। আগামী দিনে দেখা যাবে যে এই বিষয়ে আর কি ঘটতে পারে, তবে
যে নিয়ম রয়েছে, আচ্ছা 302 যে রুল নাম্বার 302, সেই নিয়মে কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু মহামান্য অধ্যক্ষ অর্থাৎ বিধানসভা যিনি অধ্যক্ষ থাকেন স্পিকার, তার কিন্তু এটা ক্ষমতা, তার বিশেষ ক্ষমতা যে রয়েছে সেই ক্ষমতা বলে কিন্তু তিনি পিএসসি চেয়ারম্যান নিয়োগ করেন। সুতরাং তিনি যে নিয়োগ করেছেন এই নিয়োগকে আপনি আইনতভাবে যে কোনো ভুল সেটা কিন্তু বলা যাবে না, এটা প্রথাগতভাবে হয়তো একটা ভুল বলা যেতে পারে, কিন্তু কখনোই কিন্তু এটা আইনগতভাবে কোনো ভুল রয়েছে তেমনটা কিন্তু কোনো বিশেষজ্ঞ বলছেন না। আমরা আজকে কিন্তু একদম সহজ সরলভাবে বুঝলাম যে পিএসসি কী, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 20 জনকে নিয়ে হয় এবং একদম কিন্তু যারা জিতে আসেন সরকারি দলের এবং বিরোধী দলের তাদের মধ্যে যে অনুপাত সেই অনুপাতেই কিন্তু ভাগ হয় যে কতজন পিএসসি চেয়ারম্যান হবে কোন দল থেকে। এবার যেহেতু আমরা জানি যে 294টি আসনের মধ্যে 292টি আসনে কিন্তু ভোট হয়েছিল এবং ভোট গণনা হয়, তার মধ্যে কিন্তু দেখা গিয়েছে যে বেশিরভাগ আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু এই লাভ জয়লাভ করেছে এবং 77টি আসন কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। তার মধ্যে 2 জন যারা ইতিমধ্যে সাংসদ রয়েছেন তারা কিন্তু ইস্তফা দেন অর্থাৎ 75 হন এবং মুকুল রায় কিন্তু দল থেকে বেরিয়ে যান, তিনি তৃণমূলে যোগদান করে, অর্থাৎ 74 জন কিন্তু রয়েছে। সেই অনুপাতে বিজেপির এবার পাওয়ার কথা ছিল 6টি সদস্য এবং তারা কিন্তু সেই পিএসসিতে 6 জন সদস্য পাঠাতে পেরেছেন, বাকি 14টি যে সদস্য হওয়ার কথা সেটা স্বাভাবিকভাবে শাসক দল থেকে কিন্তু এসেছে। এই হলো 20 জনের কমিটি এবং সেই কমিটিতে পিএসসির চেয়ারম্যান স্পিকারের মনোনয়নের মাধ্যমে স্পিকার চয়ন করেছেন মুকুল রায়কে। সুতরাং এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর সেটা হচ্ছে পিএসসির চেয়ারম্যান হলেন মুকুল রায়। এই ছিল আজকে সুমনের পর্যবেক্ষণ এবং এই নিয়ে কিন্তু আগামী দিনে হয়তো অনেক জল একটা কিন্তু ঘোলা হবে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক তৈরি হবে, এমনকি আইন লড়াইও কিন্তু হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যে বিষয় সেই বিষয়ে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো পিএসসি সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবার চেষ্টা করলাম যে পিএসসি কী, এর কাজ কী, কত সাল থেকে হয়ে আসছে এবং সবচেয়ে আনন্দের বা চর্চিতর বিষয় যে আজকে যখন আমরা আলোচনা করছি তখন হচ্ছে 2021 সাল এবং পিএসসির প্রথম যে কমিটি গঠন হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল সেটা কিন্তু 1921 সালে হয়েছিল, অর্থাৎ 100 বছর পরে গিয়ে কিন্তু আমাদের একটা আলোচনা করতে হলো। অবশ্যই কিন্তু বিতর্কিত একটা বিষয় যখন উঠে আসলো তখন কিন্তু আমরা আলোচনা করলাম সুমনের পর্যবেক্ষণ। সুমনের পর্যবেক্ষণ প্রতিদিন আপনারা দেখুন এবং চ্যানেল বাংলা এই মুহূর্তে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু সমৃদ্ধ হয়ে গেছে এবং প্রতিদিন কিন্তু সংখ্যা বাড়ছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা। 12ই জুলাই থেকে অর্থাৎ রথযাত্রার দিন থেকে কিন্তু আমরা আসছি নতুন আঙ্গিকে। দেখতে থাকুন চ্যানেল বাংলা খবর ইউটিউবে। নমস্কার।